আমাদের দেশে গেমিং ল্যাপটপের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আসুসের ROG সিরিজ এবং টাফ সিরিজ। আমি প্রচুর মানুষের কাছে দেখেছি তারা আসুসের এই দুইটা সিরিজের গেমিং ল্যাপটপ কিনে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আসুসের ROG সিরিজেরই একটা গেমিং ল্যাপটপের রিভিউ করব। অ্যান্ড সেই ল্যাপটপটা হচ্ছে আসুস ROG স্ট্রিক্স G15 2022 এডিশন। ভাইল এটা লাস্ট ইয়ারের মডেল হলেও এখনও এটা রিলিভেন্ট, কারণ এটাতে AMD 6000 সিরিজের প্রসেসর ইউজ করা হয়েছে এবং RTX 3050 গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে। সো আজকের ভিডিওতে এই ল্যাপটপের পারফরমেন্স স্পেসিফিকেশান সব কিছুই আমরা জানবো। তার আগে ধন্যবাদ জানাতে চাই ইস্টার্ন আইটিকে আমাদের কাছে এই ল্যাপটপটা পাঠানোর জন্য। আপনারা তাদের কাছে এটা সহ সব ধরনের গেমিং ল্যাপটপ, স্টুডেন্টদের জন্য ল্যাপটপ কিংবা অফিস গোয়িং পার্সনদের জন্য যে ল্যাপটপগুলো আছে সেগুলো পাবেন। আমি তাদের সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ইনক্লুডিং দেয়ার ওয়েবসাইট অ্যান্ড ফিজিক্যাল শপ। ওকে, শুরুতেই আমরা এই ল্যাপটপের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। যেহেতু এটা একটা গেমিং ল্যাপটপ, সো সাইজে একটু বড়, যদিও এটার স্ক্রিন সাইজ হচ্ছে 15.6 ইঞ্চ, বাট গেমিং ল্যাপটপ এই কারণে এটাকে একটু হেফটি করা হয়েছে, একটু মোটাসোটা করা হয়েছে। এবং এই ল্যাপটপের বিল্ড ম্যাটেরিয়াল হচ্ছে মোস্টলি মেটাল, সো একটু ওজনও বেশি, 2.10 মানে 2 কেজির উপরে হচ্ছে এটার ওজন। নিচের দিকে একটা RGB LED লাইট স্ট্রিপ দেওয়া হয়েছে, যেটা সার্ফেসে রাখলে খুব সুন্দর একটা ইফেক্ট দেয় এবং এই লাইটটা কিন্তু কাস্টমাইজ করা যায়। অরা সিঙ্ক দেওয়া হয়েছে এটাতে, সো আসুসের যে আর্মরি ক্রিয়েট সফটওয়্যার আছে সেটা থেকে এই লাইটটাকে আরও প্রপারলি কাস্টমাইজ করা যায়। এবং ল্যাপটপটার লিডের নিচের দিকে এক ধরনের পার্টিকেল টাইপের ডিজাইন দেওয়া হয়েছে, যেখানে ROG লেখা, এবং এই পার্টিকেলটা দেখতে অনেকটা স্পেস বা গ্যালাক্সির মতো দেখা যায়, আমাদের আউটার গ্যালাক্সি, সো ইট লুকস নাইস। এবং এখানে অনেকগুলো এয়ার এক্সস্ট অ্যান্ড ইনটেক ভ্যান্ট দেওয়া হয়েছে ডান পাশে, বাম পাশে এবং পিছন দিকে, সো ভালো কুলিং পারফরমেন্সও পাওয়া যাবে, যেটা নিয়ে আমরা কিছুক্ষণ পরেই কথা বলবো। অ্যান্ড লিডটা ওপেন করার পরে আমরা 15.6 ইঞ্চির একটা ডিসপ্লে দেখতে পাই, যেটা হচ্ছে IPS লেভেলের একটা ডিসপ্লে এবং এটা 16:9 অ্যাসপেক্ট রেশিওর। এই ডিসপ্লেটাতে 144Hz রিফ্রেশ রেট আছে, সো যারা গেমার আছেন তাদের জন্য এটা বেশ ভালো। তবে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা একটু কালার নিয়ে কাজ করবেন তাদের জন্য এটা মোটেও অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ এইটাতে sRGB কালার গ্যামট অফার করা হচ্ছে মাত্র 62.4% এবং অ্যাডোবি কালার হচ্ছে 47.34%। সো কালার খুব একটা অ্যাকুরেট এই ডিসপ্লে প্রোভাইড করতে পারে না। তবে এটাতে অ্যাডাপটিভ সিঙ্ক আছে এবং অ্যান্টি গ্লেয়ার কোটিং আছে। এই ডিসপ্লেটার চারপাশের বেজেল খুব ন্যারো হলেও উপরের দিকে কোনো ওয়েবক্যাম নাই, ব্যাপারটা খুব দুঃখজনক, কারণ ওয়েবক্যাম বেশ এসেন্সিয়াল একটা জিনিস এই যুগে। গেমাররা যদিও ওয়েবক্যাম খুব একটা ইউজ করে না, বাট যারা স্ট্রিম করে তারা কিন্তু ইউজ করে থাকে, সো এই বিবেচনা করে একটা ওয়েবক্যাম দিয়ে দেওয়া অনেক দরকার ছিল। এখন আপনাকে এক্সটার্নাল ওয়েবক্যাম কিনতে হবে। আইও পোর্টসের বেলায় বাম পাশে একটা 3.5mm কম্বো অডিও জ্যাক আছে এবং দুইটা ফুল সাইজের USB-A আছে, যেগুলো USB 3.2 Gen 1 প্রোটোকলের। ডান পাশে কিছুই নেই, বাকি পোর্টসগুলো সব আছে পেছন দিকে। পেছন দিকে শুরুতেই আছে একটা DC ইন পোর্ট, একটা RJ45 ল্যান পোর্ট, একটা ফুল সাইজের HDMI পোর্ট। যে HDMI পোর্ট দিয়ে আপনি এক্সটার্নাল মনিটরের সরাসরি গ্রাফিক্স কার্ডটাকে কানেক্ট করতে পারবেন, সো অপটিমাসকে বাইপাস করে আপনি ডিসক্রিট GPU মোডে ইউজ করতে পারবেন। সেই সাথে একটা USB-C পোর্ট আছে, যেটা USB 3.2 Gen 2 প্রোটোকলের। এটাতে পাওয়ার ডেলিভারি সাপোর্ট করে, পাশাপাশি ডিসপ্লে আউটপুটও সাপোর্ট করে, এবং এই USB-C পোর্ট দিয়ে আপনি G-Sync-এর সাপোর্টও পাবেন। পাশাপাশি এটাতে আরও একটা USB-C পোর্ট আছে পেছন দিকে, যেটা USB 3.2 Gen 2 প্রোটোকলের। আর এই ল্যাপটপের কিবোর্ডটা হচ্ছে একটা রেগুলার চিকলেট কিবোর্ড, যেটাতে 4-জোন RGB লাইট কন্ট্রোল আছে, যেটা আপনারা সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, এবং এই বাটনগুলো বেশ ক্লিকি ছিল। পাশাপাশি একটা গুড ফিডব্যাক ছিল, ট্যাকটাইল ফিডব্যাক, যেটা প্রেস করার পরপরই একটা ফিডব্যাক দিচ্ছিল, উইচ ইজ ভেরি গুড। টাইপিংয়ের জন্য খুব ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম আমি। তবে এই কিবোর্ডটা ফুল সাইজের না, তার মানে নামপ্যাড নাই। গেমিং ল্যাপটপে নামপ্যাডটা অনেকেই পছন্দ করে থাকে, সো নামপ্যাড যদি দরকার হয় তাহলে আপনাকে এক্সটার্নাল কিবোর্ড ইউজ করতে হবে। এখন এটার ASDW এই বাটনগুলো ট্রান্সপারেন্ট করা হয়েছে, যার ফলে আপনি খুব সহজে গেম কন্ট্রোলগুলো এখানে পাবেন। সেই সাথে উপরের দিকে ডেডিকেটেড বেশ কিছু বাটন আছে, যে বাটনগুলো দিয়ে ভলিউম কন্ট্রোল করতে পারবেন, এটার ফ্যান মোডটা সুইচ করতে পারবেন, এবং আর্মরি ক্রিয়েটের জন্য একটা ডেডিকেটেড বাটন আছে। সেই সাথে এই বাটনগুলোকে আপনি কাস্টমাইজও করতে পারবেন, FN প্রেস করে ধরে এটাকে আপনি বিভিন্ন মোডে ইউজ করতে পারবেন, যে কাস্টমাইজেশনটা আপনারা আর্মরি ক্রিয়েট সফটওয়্যার থেকে করতে পারবেন। টাচপ্যাডটা বেশ রেসপন্সিভ ছিল, সার্ফেসটাও বেশ স্মুথ, এবং কাজ করতে গিয়ে কোনো সমস্যা ফেস করিনি আমি। মাইক্রোসফটের প্রিসিশন টেকনোলজি আছে, সো মাল্টি ফিঙ্গার জেস্টার থেকে শুরু করে সব কিছুই খুব স্মুথলি হচ্ছিল। ওকে, এবার আমরা একটু ল্যাপটপের স্পেসিফিকেশনটা দেখি। এটাতে AMD রাইজেন 7 6800HS প্রসেসর ইউজ করা হয়েছে, এবং আমার কাছে যে স্পেসিফিক মডেলটা আছে এটাতে RTX 3050 গ্রাফিক্স কার্ড আছে। পাশাপাশি এটার র্যাম হচ্ছে 8GB, যেটা DDR5, এবং এটা 4800MHz-এর র্যাম। আপনি চাইলে র্যামটা 32GB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। এবং আমার এই স্পেসিফিক ভেরিয়েন্টটাতে একটা 1TB NVMe PCIe Gen 4 SSD আছে।
বাই দ্য ওয়ে এই ল্যাপটপটাতে কিন্তু মাক্স সুইচ আছে, সো আপনি চাইলে অপটিমাস এবং মাক্স সুইচের মধ্যে সুইচ করতে পারবেন। যারা জানেন না মাক্স সুইচ কি তাদের জন্য বলি, ইউজুয়ালি গেমিং ল্যাপটপে ব্যাটারি সেভ করার জন্য আইজিপিউ বা ইন্টিগ্রেটেড জিপিউ যেটা আছে সেটা ইউজ করা হয় প্রসেসিংয়ের জন্য এবং ডিসক্রিট গ্রাফিক্স কার্ডের মাধ্যমে ডিসপ্লেতে আউটপুট দেওয়া হয়, যার ফলে একটা ডিলে ক্রিয়েট হয় এবং পারফরমেন্সে কিছুটা ড্রপ হয়। বাট আপনি চাইলেই এই সিস্টেমটাকে স্কিপ করে ডিরেক্টলি ডিসক্রিট জিপিউ এর মাধ্যমে প্রসেসিং এবং ডিসপ্লেতে আউটপুট নিতে পারেন, এতে করে ডিলে কমে যায় এবং গেমে FPS বেটার পাওয়া যায়। সো সেই মোডটা এটাতে আছে, আপনি চাইলে আর্মোরি ক্রেট থেকে এটাও সুইচ করে নিতে পারবেন। এছাড়াও আর্মোরি ক্রেটে বিভিন্ন রকমের পারফরমেন্সের মোড আছে, যেমন টার্বো মোড আছে, সেই সাথে পারফরমেন্স মোড আছে, সাইলেন্ট মোড আছে, যে মোডগুলো অন অফ করে আপনি আপনার মন মতো করে পারফরমেন্সটাকে টুইক করে নিতে পারবেন। এছাড়াও আর্মোরি ক্রেটে আপনি CPU ইউসেজ, GPU ইউসেজ, টেম্পারেচার থেকে শুরু করে সব ধরনের স্ট্যাটিস্টিক্স তো দেখতেই পারবেন। এবং যারা আসুসের ল্যাপটপ আগে ইউজ করেছেন তারা জানেন আর্মোরি ক্রেট খুবই পাওয়ারফুল এবং ইনফরমেটিভ একটা সফটওয়্যার। ওকে, এবার চলে আসি পারফরমেন্সে। ওয়েল, যদিও এটা খুব পাওয়ারফুল একটা ল্যাপটপ, বাট র্যামের পরিমাণটা আমাদের স্পেসিফিক ভেরিয়েন্টে একটু কম, 8 GB, যদিও DDR5, যার ফলে বেশ ভালো পারফরমেন্স এই র্যাম প্রোভাইড করার কথা এবং আমরা গেমিংয়ে সেরকমটাই পেয়েছি। আমরা দুইটা গেম স্পেসিফিকলি এটাতে খেলেছি, একটা হচ্ছে ফোরজা হরাইজন 5 আর একটা হচ্ছে গড অফ ওয়ার। সো ফোরজা হরাইজন 5 আমরা তিনটা সেটিংয়ে খেলেছি, লো, মিডিয়াম এবং হাই। হাই সেটিংয়ে আমরা অ্যারাউন্ড 40 FPS-এর মতো পাচ্ছিলাম, মিডিয়াম সেটিংয়ে এটা 45-এর মতো দিচ্ছিল, আর একদমই লো সেটিংয়ে আমরা 48-49 এরকম FPS পাচ্ছিলাম ফোরজা হরাইজন 5-এ। আর গড অফ ওয়ার যে গেমটা, এটাতে আমরা লো সেটিংয়ে অ্যারাউন্ড 80 FPS পাচ্ছিলাম আর মিডিয়াম সেটিংয়ে অ্যারাউন্ড 70 FPS, আর যদি হাই সেটিংয়ে খেলেন তাহলে 60 FPS-এর মতো পাবেন আপনারা গড অফ ওয়ারে। তবে আমরা মাক্স সুইচ অফ করে খেলেছি গেমগুলো, আপনি যদি মাক্স সুইচ অন করে খেলেন তাহলে আরেকটু বুস্ট পাবেন পারফরমেন্সে। তবে আমরা অলওয়েজ ল্যাপটপটা চার্জে লাগিয়ে গেম খেলেছি, কারণ চার্জে না লাগিয়ে আপনি গেম খেলতে পারবেন না, বিকজ চার্জারটা খুলে ফেললে এটা লো পাওয়ার মোডে চলে যায়। আপনি চাইলেই কিন্তু সেটিং থেকে নিজেও লো পাওয়ার মোডে নিতে পারবেন, ইভেন ডিসপ্লে যে 144 Hz সেটাকে চাইলে 60 Hz নিয়ে আসতে পারবেন যদি আপনি ব্যাটারি সেভ করতে চান। এবার আমরা এটা দিয়ে এডিটিং পারফরমেন্স কেমন পাওয়া যাবে সেটা একটু বলি। যদিও এটা গেমিং ল্যাপটপ বাট আপনি চাইলেই ভিডিও এডিট করতে পারবেন এটাতে। আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে 4K ফুটেজ এডিট করেছি, এটা আমার সনি A7S3 এর 8-bit ফুটেজ, এবং সেটা খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারছিল। 2-3 লেয়ার করে আমরা এডিট করেছি, অ্যান্ড খুব একটা হেভি ইফেক্ট যদি না দেন তাহলে খুব সুন্দরভাবে এই ল্যাপটপটা হ্যান্ডেল করতে পারবে। যেহেতু এডিট করতে গেলে কালারের একটা ব্যাপার আসে, সো এই ব্যাপারটা মাথায় রাখবেন যে ডিসপ্লেটা কিন্তু কালার অ্যাকুরেট না। এটা ছাড়া আপনি এডিটিং পারফরমেন্স মোটামুটি ভালোই পাবেন। স্পিকিং অফ ব্যাটারি, এই ল্যাপটপটাতে 56 Wh-এর 4-cell ব্যাটারি ইউজ করা হয়েছে, এবং এই ল্যাপটপ দিয়ে যদি আপনি ইন্টারনেট ব্রাউজিং, মুভি দেখার মতো ইউজুয়াল কাজগুলো করেন তারপরেও অ্যারাউন্ড 3.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, ম্যাক্সিমাম 4 ঘন্টার মতো পেতে পারেন। গেমিং খুব একটা পসিবল না চার্জার ছাড়া, তারপরেও গেমিং যদি আপনি করতে চান তাহলে ধরে রাখতে পারেন অ্যারাউন্ড 40 মিনিটসের মতো ব্যাকআপ পাবেন, তবে অলওয়েজ চার্জে লাগিয়ে গেম খেলবেন, এটা আবারও বলছি। কুলিং পারফরমেন্সের কথা যদি বলি তাহলে প্রথম ভালো জিনিস যেটা লেগেছে সেটা হচ্ছে এটা খুব একটা লাউড না ফ্যানটা। ইউজুয়ালি আমি গেমিং ল্যাপটপ দেখেছি অনেক বেশি লাউড হয়, এটা ওই তুলনায় একটু কম লাউড ছিল। সেই সাথে এটাতে লিকুইড মেটাল কুলিং টেকনোলজি ইউজ করা হয়েছে, যার ফলে আমার মনে হয় ল্যাপটপটা কিছুটা কুল ছিল। যদিও গেমিং ল্যাপটপ একটু হেভি লোড দিলে এটা ভালো রকমেরই গরম হয়, বাট স্টিল হিটটাকে প্রপারলি ম্যানেজ করতে পারছিল এই ল্যাপটপটি। এবং এই ল্যাপটপের ডুয়েল স্পিকারের সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো ছিল, বেশ লাউড ছিল স্পিকারটা। সেই সাথে এটাতে ডলবি অ্যাটমস এবং হাই রেজ অডিও সার্টিফিকেশনও থাকছে। সেই সাথে এটাতে Wi-Fi 6E আছে এবং ব্লুটুথ 5.3 আছে ফর বেটার কানেক্টিভিটি। ওকে, ফাইনালি কনক্লুড করতে গেলে আমি এই ল্যাপটপের কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক আপনাদের সামনে তুলে ধরি। ভালো দিক হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি খুবই সলিড, এটার লাইটিং ডিজাইনটা খুব সুন্দর লেগেছে আমার কাছে। অরা সিঙ্ক থাকার ফলে আপনি সবগুলো লাইটকে একসাথে কাস্টমাইজ করতে পারবেন। আসুসের আর্মোরি ক্রেট সফটওয়্যারটা খুবই পাওয়ারফুল, এটার যে স্পেসিফিকেশন, পারফরমেন্স সব কিছুই খুবই ভালো লেগেছে আমার কাছে। খারাপ লাগার জায়গাতে একটাই আছে, সেটা হচ্ছে ওয়েবক্যাম নাই, এবং আরেকটা জিনিস, ডিসপ্লের কালারটা আরেকটু অ্যাকুরেট হতে পারতো। এছাড়া বাকি সব কিছুই মোটামুটি ঠিকঠাক আছে। এই ল্যাপটপের প্রাইসটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো একজ্যাক্ট প্রাইসটা, তবে প্রাইসটা একটু উঠানামা করতে পারে। সবাই আপনারা ইস্টার্ন আইটির সাথে যোগাযোগ করে এটার কারেন্ট যে মার্কেট প্রাইসটা আছে সেটা জেনে নিতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।